নমস্কার, প্রহর ২৪ সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে বিলোনিয়াতে রোড শো করলেন দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নির্বাচনী রণকৌশল নিয়ে আগরতলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক বৈঠক। আইপিএফটি লোকসভা নির্বাচনে দুটি আসনেই লড়াই করবে, প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান আইপিএফটি সুপ্রিমো এনসি দেব বর্মা। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরার বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে বিলোনিয়ায় এক র্যালি এবং সভা অনুষ্ঠিত হয়। এদিনের র্যালি এবং সভাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লোকসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তুলেছে দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রতিদিন মুখ্যমন্ত্রী দলীয় প্রার্থীদের সমর্থনে করছেন রোড শো। প্রতিটি রোড শোতে পাওয়া যাচ্ছে বিপুল সাড়া। নারী পুরুষ থেকে শুরু করে যুবদের ব্যাপক অংশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বুধবার পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে বিলোনিয়াতে রোড শো করলেন দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রার্থী প্রতিমা ভৌমিক ও বিধায়ক অরুণচন্দ্র ভৌমিককে সাথে নিয়ে বনকর নদীর উত্তর পার থেকে শুরু হয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী রোড শো। বিলোনিয়া শহরে রাজপথ পরিক্রমা করার পর টাউন হল প্রাঙ্গণে শেষ হয় রোড শো, সেখানে হয় নির্বাচনী সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিগত বাম সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি ইউপিএ সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবেই। মোদী জল মোদী জল এক্সারসাইজ মোদী মানুষ
নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। আগরতলা পোস্ট অফিস চৌমনি কংগ্রেস ভবনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সুবল ভৌমিকের উপস্থিতিতে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা ৩০টি বিধানসভার নেতৃবৃন্দের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। লোকসভা নির্বাচনে সারা দেশের সাথে রাজ্যেও গুরুত্বপূর্ণভাবে দেখছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, তাই নির্বাচনে শাসক দলকে কীভাবে পরাস্ত করা যায় তারই গুরুত্বপূর্ণ বৈঠক করলেন লোকসভা নির্বাচনের পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। বুধবার আগরতলা পোস্ট অফিস চৌমুনির কংগ্রেস ভবনে পশ্চিম ত্রিপুরার ৩০টি বিধানসভার নেতৃবৃন্দদের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিম আসনে প্রার্থী সুবল ভৌমিক, পুর নিগমের কাউন্সিলর রত্না দত্ত, কংগ্রেস নেতা নারু দত্ত, প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের মহিলা নেত্রী লক্ষ্মী নাগ সহ অন্যান্য নেতৃত্বরা। লোকসভা নির্বাচনে দলের কর্মী সমর্থকদের কীভাবে কাজ করতে হবে এবং প্রচার অভিযানও ভালো করে করার জন্য কর্মী সমর্থকদের বুঝিয়ে দেন, তারপর সংবাদ মাধ্যমকে জানান। আপনারা জানেন যে এবারে ভারতবর্ষে যে সাধারণ নির্বাচন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্য একটা আলাদা মাত্রা এবং গুরুত্ব পেয়েছে এবারে লোকসভা নির্বাচন। সাধারণত আমরা দেখেছি বিগত দিনে বিধানসভার পরে লোকসভা নির্বাচন সেই রকম গুরুত্ব পায় না, কিন্তু এবারে নির্বাচন সারা দেশের প্রেক্ষাপটে এবং রাজ্যের প্রেক্ষাপটে সম্পূর্ণ আলাদা নির্বাচন। আমরা এখানে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যে ৩০টা বিধানসভা আছে তাদের নেতৃবৃন্দদের নিয়ে এবং রাজ্য নেতৃবৃন্দদের নিয়ে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচনের কাজ পরিচালনা করার যে স্ট্র্যাটেজি এটা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। প্রচার এবং এক নির্বাচন কাউন্টিং পর্যন্ত কীভাবে পরিচালিত হবে তার সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে আমরা এ রাজ্যের মানুষকে একটা মেসেজ দিতে চাই যে সুসংগঠিত কংগ্রেস আমাদের যেভাবে একটা রাষ্ট্রীয় শক্তির সঙ্গে মুখোমুখি হয়ে সেটার সঙ্গে মোকাবেলা করতে গিয়ে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি আমরা সম্পূর্ণভাবে নিয়েছি। আমাদের কার্যকর্তারা, আমাদের যারা নেতৃত্ব সবাই অত্যন্ত গুরুত্ব দিয়ে এবারে নির্বাচনটা দেখছে। আমরা আজকে আমাদের নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রথম বৈঠক, এই বৈঠকের মাধ্যমে ভবিষ্যৎ রূপরেখা তৈরি করা হবে এবং এই রূপরেখাকে সামনে রেখে আমাদের নির্বাচনের কাজ আমরা করব। ত্রিপুরা রাজ্যে ২টি লোকসভা আসনে কংগ্রেস দল জয় সম্পর্কে ১০০% আশাবাদী বলে জানান দলের প্রার্থী সুবল ভৌমিক। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে
আইপিএফটির সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা জানান, আইপিএফটি দুটি আসনে লড়াই করবে। আইপিএফটির সভাপতি জানান, শুক্লাচরণ নোয়াতিয়ার চেয়ারম্যান পদ থাকায় ওনার জায়গায় পশ্চিম আসনে লড়াই করবেন বিশ্বকেতু দেববর্মা। এছাড়া এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। আইপিএফটি লোকসভা নির্বাচনের দুটি আসনেই লড়াই করবে বলে জানান আইপিএফটির সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটির তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন আইপিএফটির সহসভাপতি অনন্ত দেববর্মা, আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া, বিধায়ক বৃষকেতু দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা বলেন, আইপিএফটি লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে শুক্লাচরণ নোয়াতিয়ার চেয়ারম্যান পদ থাকার কারণে উনি দাঁড়াতে পারবেন না। ওনার জায়গায় পশ্চিম আসনে লড়াই করবে বৃষকেতু দেববর্মা। সংবাদ জগতে, গণমাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রক্রিয়া পূর্বে চলছে এবং ইলেকশনটাই এখন স্বাভাবিকভাবেই একমাত্র আলোচ্য বিষয় অথবা আলোচনার কেন্দ্রবিন্দু। ইতিমধ্যে আপনারা সবাই জানেন ত্রিপুরার সমস্ত রাজ্যবাসী জানেন যে আইপিএফটি এই লোকসভা নির্বাচনে এককভাবে দুটো আসনেই আমরা কন্টেস্ট করছি এবং এটার ব্যাকগ্রাউন্ড হিসাবে এটি বলতে পারি ত্রিপুরাতে গত বিধানসভা নির্বাচনের প্রাগমুহূর্ত থেকে আইপিএফটি এবং জাতীয় দল বিজেপির সাথে আলোচনার মাধ্যমে বিধানসভাতে আসন ভাগাভাগি বা রফা হয়েছিল এবং তার প্রেক্ষিতেই বিধানসভা নির্বাচনে লড়াই এর মাধ্যমে আইপিএফটি এবং বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে পেরেছে জনগণের আশীর্বাদে। এখন রাজ্যে বিজেপি আইপিএফটি যে সরকার চলছে, একদিকে রাজনৈতিক যুগ, অন্যদিকে কোয়ালিশন গভর্নমেন্ট, এটা ধারাবাহিকতা এক বছরের উপর হলো। লোকসভা নির্বাচনে আইপিএফটি লড়াই করার কারণ হলো বিগত অনেক বছর ধরে ত্রিপুরাল্যান্ডের দাবিতে তারা আন্দোলন করছে। আজ বিধানসভায় জোট সরকার করছে, কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করতে হলে আইপিএফটির একজন সাংসদ দরকার, তাই তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহ24। আগরতলায় পশাম সামাজিক সংস্থার উদ্যোগে রাস্তায় বেওয়ারিশ কুকুরদের জন্য জলাতঙ্ক রোগে টিকাকরণ ও নির্বীজীকরণ করা হচ্ছে। প্রাণীপ্রেমী সামাজিক সংস্থা পশামের উদ্যোগে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং আগরতলা পুর নিগমের সহযোগিতায় আগরতলার রাস্তার কুকুরদের জন্য দুদিনব্যাপী চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে রাস্তায় বেওয়ারিশ কুকুরদের জন্য জলাতঙ্ক রোগের টিকাকরণ এবং নির্বীজীকরণ করা হচ্ছে। বুধবার 27 মার্চ থেকে এই বিশেষ শিবির শুরু হয়েছে।
আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। কুকুরের বাড়ন্ত সংখ্যা নিয়ন্ত্রণে আনতে এবং জলাতঙ্ক রোগের প্রাদুর্ভাব কমাতে এই শিবির বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান পশামের সাধারণ সম্পাদক ঋগ্বেদ দত্ত। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সমস্ত নির্দেশিকা পালন করে সম্পূর্ণ মানবিক উপায়ে এই শিবির পালন করা হচ্ছে বলেও জানান তিনি। শিবিরে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন যুক্ত অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে এবং টিকাদান ও নির্বীজীকরণের পর কুকুরগুলিকে ওই নির্দিষ্ট অঞ্চলে ছেড়ে দেওয়া হচ্ছে যেখান থেকে তাদের ধরা হয়েছিল। ঋগ্বেদ আরও উল্লেখ করেন, আমরা আশাবাদী এই ধরনের শিবির প্রাণীদের প্রতি সাধারণ জনগণের সচেতনতা বাড়াবে এবং রাস্তায় বেওয়ারিশ কুকুর এবং পথচলতি মানুষের সংঘাত কমাতে বিশেষ ভূমিকা পালন করবে। আজকে মানে যে মানে বিষয়টা কি? নমস্কার, আমার নাম ঋগ্বেদ দত্ত, আমি পশম এনজিওর জেনারেল সেক্রেটারি। আজকে একটা মাস স্টেরিলাইজেশন ও ফ্রি অ্যান্টিরেবিস ভ্যাকসিনেশন ক্যাম্প করছি আমরা। আমরা বলতে এই পুরোটা প্রোগ্রাম পশম এনজিও, অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যৌথ উদ্যোগ। এখানে আমরা স্ট্রিট ডগস ও ক্যাটসদেরকে ফ্রি অ্যান্টিরেবিস ভ্যাকসিনেশন ও ওদের স্টেরিলাইজেশন করছি। অ্যানিমাল বার্থ কন্ট্রোল ইজ দ্য অনলি হিউম্যান অ্যান্ড সাইন্টিফিক ওয়ে টু কন্ট্রোল দ্য ওভার পপুলেশন অফ স্ট্রে ডগস। সেইভাবে আমরা এগোচ্ছি। আমরা রাস্তা থেকে কুকুরকে পিক করে ওদেরকে আর কে নগর ভেটেরিনারি কলেজে পাঠাবো, যেখানে ওদের স্টেরিলাইজেশন করা হবে। তারপর ওদেরকে পোস্ট অপারেটিভ কেয়ার প্রোভাইড করা হবে। ওরা যখন কমপ্লিটলি রিকভার করে যাবে, ওরা আবার ওদেরকে ওদের স্পেসিফাইড পয়েন্টে ছেড়ে দেওয়া হবে। তাতে কী হবে, এই ওভার ব্রিডিং, এই ওভার পপুলেশনটা কুকুরের, সেটা কন্ট্রোল হতে পারবে। থ্যাংক ইউ। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে রেকর্ড সংখ্যক ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে তেলিয়ামুড়া টাউন হলে মহিলা মোর্চার এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে রেকর্ড সংখ্যক ভোটের মার্জিনে বিজেপি প্রার্থীদের জয়ী হবার আহ্বান রেখে তেলিয়ামুড়া টাউন হলে মহিলা মোর্চার এক সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার। কানায় কানায় পূর্ণ টাউন হলে মহিলা মোর্চার এই ব্যাপক সমাগমে উৎসাহিত সকলে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভাপতি পাপিয়া দত্ত, বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী, জেলা ও মণ্ডল মহিলা মোর্চার সভাপতি যথাক্রমে অপর্ণা সিংহরায় ও যমুনা দাস রায় সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে মোর্চার রাজ্য সভাপতি পাপিয়া দত্ত বলেন, বিশাল মার্জিনে রাজ্য থেকে দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করে মোদীকে উপহার দেওয়াই একমাত্র লক্ষ্য। তিনি কেন্দ্রের বর্তমান সরকারের পাঁচ বছরের নানা প্রকল্পগুলি এবং বর্তমান বিজেপি রাজ্য সরকারের কর্মসূচি নিয়ে আলোচনা রাখেন। তিনি এই টাউন হলে এত বিশাল পরিমাণ মহিলাদের উপস্থিতি দেখে বলেন যে এই জনসুনামি প্রমাণ করে লোকসভা নির্বাচনে রাজ্য থেকে দুটি আসনেই বিপুল জয় পাবেন বিজেপি। সবাই বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী রায় বলেন, লোকসভার ভোটে রাজ্যের জনগণ বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন এবং বিরোধীদের জামানত জব্দ হবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষের অভিজ্ঞতা রয়েছে, বিগত ২৫ বছরে অত্যাচারী বামফ্রন্ট, অত্যাচারী কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যের মা বোনেদের উপর কি ধরনের অত্যাচার করেছে, এই রাজ্যের মানুষকে কিভাবে শোষণ করেছে, কিভাবে বঞ্চিত করেছে, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ সাক্ষী হয়ে রয়েছে। ত্রিপুরা রাজ্যের মানুষ আর সেই অভিশপ্ত দিনগুলিকে মনে করতে চায় না। ২০১৮ নির্বাচনে তারা তাদের মতদান দিয়ে ত্রিপুরা রাজ্যের সরকার পরিবর্তন করে সেই বার্তা
ত্রিপুরা রাজ্যে দিয়েছে যে তারা অত্যাচারী কমিউনিস্ট সরকারকে ত্রিপুরার বুকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। আর কংগ্রেস, আর কংগ্রেসের কথা বলে আমরা কি করব যারা বিগত 25 বছর ধরে ত্রিপুরা রাজ্যে নয় সারা ভারতবর্ষে কমিউনিস্টদের সঙ্গে দূষণ করে কমিউনিস্টদের সঙ্গে মিলিত হয়ে যেভাবে সারা দেশের মানুষকে অন্ধকারে নিমজ্জিত করেছে বিগত ইউপিএ সরকারের সময়ে, যেভাবে মানুষে দেখেছে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, আজকে মানুষ কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছে। বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, একটার পর একটা মহিলা কল্যাণকারী এক একটি প্রকল্প তিনি চালু করে মহিলাদের বার্তা দিয়েছে যে মহিলাদের সশক্তিকরণে যদি কোনো প্রধানমন্ত্রী কাজ করে থাকেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। একদিকে বিচারধারা বলা যায় না, একদিকে সবকা সাথ সবকা বিকাশ এবং অন্তোদয়। অন্তোদয় মানে কি? এই যে আপনারা হল ঘরে যারা আছেন, সবচেয়ে পিছিয়ে সবচেয়ে পেছনে যে দিদিরা আছেন তাদের বিকাশ, অর্থাৎ সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া বর্গের বিকাশ ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। এই যে অন্তোদয়কে সামনে রেখে, সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 35টি দলের একটা গঠবন্ধন, যে গঠবন্ধন আজকে 5 বছর ধরে ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। একদিকে এই বিচারধারার কয়েকটি দল, আর অপরদিকে এরকম কয়েকটি দল জোট বেঁধেছে আজকে প্রধানমন্ত্রীর, এক প্রধানমন্ত্রী একজন নরেন্দ্র মোদীজিকে পরাস্ত করার জন্য, পরাজিত করার জন্য এইরকম কয়েকটি দল জোট বেঁধেছে, যাদেরকে আমরা এতদিন পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে দেখেছি একজন অপরজনকে গালি দিতে। একজন অপরজনকে গালি দিয়েছে একদল অপর দলকে, অপর দলের উপর কাদা। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহ 24। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হলো ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীদের গ্রুপ ভিত্তিক বিধানসভা এলাকা বিভাজনের কাজ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হলো ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীদের গ্রুপ ভিত্তিক বিধানসভা এলাকা বিভাজনের কাজ। ভোটকর্মীদের নিয়ে এক একটি গ্রুপ তৈরি এবং এই গ্রুপগুলি কোন বিধানসভা এলাকায় ভোটের কাজের দায়িত্বে থাকবে তার নথি তুলে দেওয়া হচ্ছে। পশ্চিম জেলার অন্তর্গত সদর মহকুমার বিভিন্ন দপ্তর থেকে যে সকল সরকারি কর্মচারী ভোটের কাজে দায়িত্ব পেয়েছিলেন তাদের গ্রুপ বিভাজন অনুষ্ঠিত হয় আগরতলার উমাকান্ত একাডেমিতে। এই কাজে নিযুক্ত তহসিলদার তথা নির্বাচনের অ্যাপয়েন্টমেন্ট সেলের কাজে নিযুক্ত কৌশিক চক্রবর্তী সংবাদ মাধ্যমকে এই কথা জানান। তিনি আরও জানান, এই প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোটকর্মীদের গ্রুপ ভিত্তিতে প্রশিক্ষণ শুরু হবে 29 মার্চ থেকে। সদর মহকুমার ট্রেনিং হবে মোট 4টি জায়গায়। এগুলি হলো মহিলা কলেজ, বয়েজ বোজ্জং স্কুল, বিএড কলেজ এবং প্রগতি স্কুল। রাজ্যের বাকি 22টি মহকুমার জন্যও মহকুমার নির্দিষ্ট জায়গায় গ্রুপ অ্যাপয়েন্টমেন্ট বিলি করা হচ্ছে ও তাদের প্রশিক্ষণের স্থান উল্লেখ করা হবে। আজকে আমরা আমাদের গ্রুপ অ্যাপয়েন্টমেন্টগুলো বিলি করছি। আমরা আগে আমাদের ইন্ডিভিজুয়াল পোলিং পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট বিলি করেছিলাম, আজকে তাদের গ্রুপগুলো আমরা একসাথে তৈরি করে দিয়েছি এবং তারা কোন কোন বিধানসভাতে ডিউটিতে পড়বেন সেই জিনিসটা আজকে তারা পেয়ে যাবেন, এবং তারা তাদের কোন কোন মোহন সাবডিভিশন থেকে তাদের সঙ্গে তাদের টিম পড়বে ওটাও তারা জেনে যাবেন। আজকে শুধু টিমের অ্যাপয়েন্টমেন্ট বিলি হচ্ছে, আগামী 29 তারিখ থেকে 4টা ভেন্যুতে আমাদের মক্কল শুরু হবে, মানে ট্রেনিং শুরু হবে। আমাদের 4টা ভেন্যু হলো উমেন্স কলেজ, প্রগতি বিদ্যাভবন, বয়েজ বুজ্জং এবং বিএড কলেজ কুঞ্জভন। আজকে শুধু যারা সদর থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদেরই এখানে আমাদের গ্রুপ অ্যাপয়েন্টমেন্টগুলো বিলি করা হচ্ছে। আজকে এরকমও হতে পারে যে সদর থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিন্তু তারা মোহনপুরও পোস্টিং পেতে পারেন, জিরানিয়াতেও পোস্টিং পেতে পারেন। আর বাকিরা কোথা থেকে করবে কিছু? বাকিরা অন্যান্য সাবডিভিশন যেগুলো আছে আমাদের মোহনপুর জিরানিয়া, ওদেরটা ওরা প্রকাশ করে দিয়েছে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের নিচে যার যার ট্রেনিং শিডিউলগুলো দেওয়া আছে সেই সেই মোতাবেক সবাই তাদের ট্রেনিংগুলো করে নেবে। আমার নাম কৌশিক চক্রবর্তী, তহসিলদার, অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট।
নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। বুধবার আগরতলার জ্যাকসন গেটস্থিত উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে সাত দফা দাবি সনদ নিয়ে শ্রম দপ্তরের কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালক সমিতির পক্ষ থেকে সাত দফা দাবি সনদ নিয়ে শ্রম দপ্তরের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক সমিতি তাদের দাবিগুলি হল প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালকদের ন্যূনতম দৈনিক মজুরি ৬০০ টাকা করা এবং ৪৫০ টাকা সরকারিভাবে নির্ধারণ করা, বাস চালক ও সহচালকদের বিপিএল রেশন কার্ড প্রদান করা, সকল ট্রেড ইউনিয়নের প্রতি সরকার ও শ্রম দপ্তরকে নিরপেক্ষ নীতি অবলম্বন করা, বাস চালক ও সহচালকদের ৬০ বছর বয়সের পর পেনশনের ব্যবস্থা করা সহ মোট সাত দফা দাবি। বিগত বছরগুলিতেও তারা এই সমস্ত দাবি সনদ নিয়ে শ্রম দপ্তরের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। বুধবার আগরতলার জ্যাকসন গেটস্থিত উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে এই দাবি সনদগুলি নিয়ে ডেপুটেশন দিবে বলে জানান ত্রিপুরা উন্নয়ন মঞ্চের সভাপতি বিপ্লব কর। ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালক সমিতির উদ্যোগে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে শ্রম দপ্তরের কমিশনারের কাছে সাত দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দেব। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই রাজ্যে একটা বিশাল বড় সার্ভিস দিয়ে আসছে বিভিন্ন প্রাইভেট স্কুলের যে বাস চালক এবং সহচালকদের। আজকের দিনে যিনি যারা মানে বাস চালক তাদের বেতন হচ্ছে ২৪০ টাকা, আর যারা সহচালক তাদের হচ্ছে ১৫০ টাকা। বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা বা যেইভাবে দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় এই সামান্য টাকা দিয়ে তাদের জীবন জীবিকা করতে খুব কষ্টকর, এবং যে দেখতে পাবে নিজের চোখে তারাই বুঝতে পারবে তাদের পরিবারগুলোর কী অবস্থা। এবং আরও ৬ দফা দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে টোটাল ৭ দফা দাবি নিয়ে আজকে কমিশন মাননীয় শ্রম দপ্তরের যিনি কমিশনার ওনার কাছে আমরা ডেপুটেশন দেব। এবং ওনাকে এই ইলেকশনের প্রাককালে মুভমেন্টে করার মধ্যে একটি কারণ, কারণ এখন অফিসিয়ালি কাজ কোনো একটা হয় না সেরকম জানি আমরা, কিন্তু তারপরেও দিতে বাধ্য হচ্ছি এই কারণে যাতে ইলেকশনের পর তাড়াহুড়ো করে কাজগুলো করার জন্য ওদের জীবন জীবিকার খুব পরিস্থিতি খারাপ ওদের, তাই খুব তাড়াতাড়ি যাতে এই কাজটা উদ্যোগ গ্রহণ করে তার জন্যই এখন ডেপুটেশনটা দিতে চলেছি। ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালকরা তাদের জীবন বাজি রেখে তারা কাজ করে যাচ্ছেন, তাই তাদের দাবিগুলি যুক্তিসঙ্গত বলে মনে করেন বুদ্ধিজীবী মহল। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। বিলোনিয়া পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে গাছবাড়িয়া ৪২ এবং ৪৩ নং ওয়ার্ডে রাস্তাটি বেহাল দশায় পরিণত হওয়াতে মঙ্গলবার সন্ধ্যা রাতে দুর্ঘটনার কবলে পড়ল বলেরো পিকআপ ভ্যান গাড়িটি। রাস্তার বেহাল অবস্থার জন্য এলাকাবাসী ক্ষোভে ফুটছে। বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাছবাড়িয়া এলাকায় ৪২ এবং ৪৩ নম্বর ওয়ার্ডের লোকজনদের একমাত্র হাঁটাচলার রাস্তাটি বেহাল দুর্দশায় পরিণত হয়ে রয়েছে। আবার একটি কালভার্টও রয়েছে অনেক পুরনো। এই রাস্তাটি মাইচড়া হাসপাতালের পাশ দিয়ে গিয়ে লাউগাং বাজার পর্যন্ত গিয়েছে, কিন্তু মঙ্গলবার রাতে এই গাছবাড়িয়া এলাকায় যে একটি পুরনো কালভার ছিল সেটি ভেঙে একটি বলেরো পিকআপ ভ্যান গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা রাতে এই গাড়ির চালক তার গাড়ি নিয়ে এ রাস্তা দিয়ে বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার ছিল লাউগাংয়ের বাজার, চালক গিয়েছিল তার গাড়িটি নিয়ে ট্রিপে, কিন্তু মাইছড়া বাজার থেকে ঢিলছড়া দূরত্বে গাছবাড়িয়া এলাকায় ওই পুরনো কালভার্টের মধ্যে ড্রাইভার কোনো কিছু বোঝার আগেই গাড়িটি কালভার্টের উপর উঠিয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে কালভার্ট ভেঙে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আগে অনেকবার এলাকাবাসী এই রাস্তাটি নিয়ে স্থানীয় নেতা এবং প্রধান ও পূর্ত দপ্তরকে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি। এখন দেখার বিষয় দপ্তর এই বিষয়ে কী প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। কালকে রাত্রে একটা বলার গাড়ি কালভার্টটা ভাঙিয়ে গেছে। এখন তো আমরা জনসাধারণ একটা আপদ বিপদলি যে একটা গাড়ি নিয়ে রুগীটা হাসপাতালে নেবো, এই ব্যবস্থাও নাই। কালভার্টটাকে পুরান ছিল, আগের থেকে ভাঙা ছিল না নতুন কালভার্ট? সাধারণ একটু ভাঙা আছে গাড়িটা,
মানে কইতে গাইতেছিল এইটা লাগাং বাজারতে গাইতে আছে এই রাস্তাটা দিয়ে না এই রাস্তা দিয়ে এটা লাগাং রাস্তা কি গাড়ি এটা বোলারো বোলারো হ্যাঁ এই লোড গাড়ি না এমনে না এটা খালি গাড়ি রাত্রি আসিল রাত্রি আচ্ছা এখন আমরা কি কইবেন এটা তো পুরো হচ্ছে ভাঙে গেছে এখন এখন আমরা সরকারের কাছে আবেদন এটা তাড়াতাড়ি যেন ঠিক করে দেয় এছাড়া তো আগে কেমনে এমনি মানুষ হাঁটা হাঁটা চলা করতো এইটা দিয়ে হাঁটতো হাঁটতো তো এটা একটু ফাটছিল এখন তো গাড়ি উড়ি একদম ফালাই দিছে তখন তখন রুগীর গাড়ি হ্যাঁ ঢুকে হতো না না কেমনে যাবো তখন তো এটা যোগাযোগ বিচ্ছিন্ন এই পেড়ে এবার দুই পেড়ে দিয়েছে আমার মাঝখান দিয়ে নদী আচ্ছা ঠিক আছে আপনার নাম রাখাল চন্দ্র বসু আচ্ছা ঠিক আছে এই জায়গাটার নাম কেতা এটা গাছবাড়িয়া গাছবাড়িয়া কত নম্বর বোর্ড এটা এটা তো এখন আপনি কী করবেন এই জায়গাটার সম্বন্ধে মানে এইরকম কালভার্টটা এটা তো এখন সামনে বোর্ড আছে বোর্ডের আগে তো এই বীজগুলো তৈরি করে দনা দর আসছিল আচ্ছা আপনার নাম সুরাজ বড়ুয়া আপনার বাড়ি কোনখানে আপনার আমার বাড়ি লাগাম জামার বাড়ি বিলুনিয়া গাড়ি ছাড়াই বাড়ি যেতে আছে আর কি ঠিক আছে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহ 24 সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরও একবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে বিলুনিয়াতে রোড শো করলেন দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্বাচনী রণকৌশল নিয়ে আগরতলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক বৈঠক আইপিএফটি লোকসভা নির্বাচনে 2টি আসনেই লড়াই করবে প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মা প্রহ 24 সংবাদ এ পর্যন্ত আমরা সতর্ক আপনাদের জন্য নমস্কার।